এবার তোমার ছোটবেলার প্রসঙ্গে আসি, তোমার প্রথম স্কুল কোথা থেকে শুরু হয়েছিল, স্কুল জীবনের কথা বলো। আমার প্রথম স্কুল হচ্ছে রেইনবো কিন্ডারগার্টেন। আচ্ছা, কেজি 1 কেজি 2। কখনো কি স্কুল পালিয়েছিলে? সেই প্রথম প্রথম পালানোর ঘটনাটা একটু শুনি। প্রথম পালানোর ঘটনা আসলে স্কুল পালানো ঠিক ছিল না, ওটা ছিল ক্লাস ফাঁকি। আমাদের পিছনে ছিল নেয়ার 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 আর কি একটা ইয়ে প্রতিষ্ঠান, তো আমরা ওইটা ছিল আমাদের টিফিনের টিফিনের যে জায়গা ওই জায়গার পেছনটা আর কি, ওই দেয়ালটা টপকালি আমরা নেয়ারে চলে যেতাম ওরকম আর কি। তো যাই হোক, ক্লাস ফাঁকি ক্লাসে বাইরে ওইখানে বসে আছি, এর মধ্যে কোনোভাবে এক স্যার আর কি টের পেয়েছে, মানে টের পেয়ে গেছে যে এরকম কিছু ছেলে আর কি, মানে টিফিনের ওই ইয়ের পেছনে এরা বসে আছে, ক্লাস করতেছে না কিন্তু এরা কোন ক্লাসে যে দেখে একটা লাঠি নিয়ে সোজা আর কি চলে আসছে। চলে আসার পরে স্যারকে দেখে আমরা ওইখানে 8-9 জন ছিলাম, হ্যাঁ, মানে যে যেদিকে পারলাম দৌড় দিলাম আর কি, হ্যাঁ দৌড়, মানে ওয়াল টপকে ধাপ ধাপ করে উঠে গেলাম, উঠে একটা আর কি আটকে গেল আর কি, হ্যাঁ মানে পাচ্ছিল ও উঠে অর্ধেক স্যার ওদিকে পিটাচ্ছে করে আর ও বলতে আমারে নিয়ে যাও কি নিয়ে যাও। সেটা কি তুমি ছিলে নাকি? না আমি না। আচ্ছা, এবং ওর কারণে আমরা সবাই ধরাটা খাই আর কি, ওরে ধরে, ওর যখন কান ধরে তখন ও বলে দেয় যে এ ছিল আমার সাথে, তারপর ফাইনালি আমাদের সবাইকে ধরে নিয়ে আসে। আচ্ছা, ধরে নিয়ে আসার পরে আমাদেরকে আর কি পিটানো হয় আর কি, মানে ওই যে আর কি সাররা যে ধরনের শাস্তি গুলো দেয়, ওই এক ধরনের পিকুলিয়ার শাস্তি, এখানে না চিমটি দিত, ও মাই গড, এই চিমটি মানে দেখলে ভয় লাগতো আর কি, যে এই এখনই চিমটি খেতে হবে, তার আগে আর কি মেন্টালি প্রিপেয়ার যে হ্যাঁ এখন চিমটি খাইতে হবে, মানে আরামে সহ্য করতে হবে। কোন স্কুল এটা? গভর্নমেন্ট। আচ্ছা, প্রথম প্রেম কি ছিল তোমার? প্রথম প্রেম, প্রথম প্রেম কি, প্রথম কোনটা, কোন কি বিষয়ে প্রেম? কোন অনেক কিছু হতে পারে, কোন শিল্পীর সাথে হতে পারে, চিত্র নায়িকার সাথে হতে পারে, তোমার স্বপ্নের কোন মনে হয় যে যাকে প্রথম ভালোবেসেছিলে? আমার প্রথম প্রেম হচ্ছে গাড়ির সাথে। আচ্ছা, ছোটবেলা থেকে আমার গাড়ি প্রতি খুব নেশা, মানে আমি ইয়ে ছিলাম এবং আমরা যে কটা ফ্রেন্ড ছিলাম গাড়ির প্রতি খুব নেশা ছিল, মানে আমরা সবাই আমরা এরকমও করতাম যে গাড়ির সবকিছু খুলে ফেলতাম। আচ্ছা, খুলে আমরা পরিষ্কার করতাম, তারপরে গাড়ি কোথায় কি, মানে কোন কোম্পানির গাড়ি কি, এগুলো সব এগুলো কালেক্ট করা ছিল আমাদের এক ধরনের নেশা। আর যখন গাড়ি চালানো, আমি ক্লাস 6 এ রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম চালাতে, ড্রাইভার ঘুমায় থাকলে বালিশের নিচ থেকে চাবি বের করে, আমাদের তখন একটা জিপ ছিল যে অরিজিনাল জিপ কোম্পানি যেটা বলে, ওইটা ওই যে এরকম বড় গিয়ার, ওইটার সাথে আমি মানে দেয়ালে মেরে দিছি। প্রথম মানি ব্যাগ কবে থেকে ইউজ করেছে, মানে ওয়ালেট? মানি ব্যাগ ছোট স্কুল থেকে মনে হ্যাঁ আমি টাকা মানি ব্যাগে, মানে ফ্রেন্ডরা আসলে মানি ব্যাগ ইয়ে করতো, তো মানে একটা দেখি তোর এরকম করতাম আমরা, আমি মানি ব্যাগের ভেতরে না টাকা লুকায় রাখতাম একটা সেফটির জন্য সবসময়, সব শেষ হয়ে গেলে তো কখন বিপদে পড়বো কোনো ঠিক নেই, তো টাকা থাকতো আর কি, এবং আমার কাছেই বেশি টাকা থাকতো। প্রথম রোজগারের টাকা দিয়ে কি করেছিলে? প্রথম রোজগারের টাকা দিয়ে কি, সবাইকে টিটু করে কিছু কিছু মানে গিফট করার চেষ্টা করেছি আর কি, এখন কি গিফট এটা কিন্তু ভাই বল মনে নেই, মানে ইন্টারমিডিয়েট সময় কত ছিল অ্যামাউন্টটা মনে আছে রোজগারের টাকাটা? কত, 2-3 হাজার টাকা হবে এরকম। আচ্ছা, প্রথম শেভ করেছিলে কবে? ক্লাস 9 মনে হয়, 9 বা 10 উঠলাম বা মানে পরীক্ষা দিয়ে, 9 পরীক্ষা দিয়ে এরকম আর, টেনে ওঠার সময় আর কি শেভ করলাম, ক্লাসে ঢুকেছিলাম এইভাবে। কেন সবাই দেখি বুঝছে আর কি যে শেভ করে এসেছে। তোমার জীবনের প্রথম কোথায় ইন্টারভিউ দিয়েছিলে, মানে ক্যারিয়ারের শুরুর দিক থেকে যদি প্রশ্ন করি, মানে চাকরি বা ইয়ে? পত্রিকা ইন্টারভিউ দিয়েছিলে কবে? ক্লোজ আপের পরপরে আমি প্রথম ইন্টারভিউ দিই। প্রথম যখন দেখেছিলে কেমন লেগেছিল নিজের ছাপানো ছবি পত্রিকায়? ভালো, ভালোই তো লাগে, ভালো লাগবে না নিজের ছবি দেখতেছি পত্রিকায়? সবসময় মানুষের ছবি দেখতাম, এখন দেখি নিজের ছবি। আচ্ছা, সেটা তো পত্রিকার পাতায়, স্ক্রিনে যখন নিজেকে দেখেছিলে তখন কেমন লেগেছিল? স্ক্রিনে যেটা ইয়েটা হয়েছিল, যেটা আমি বাসায় বলিনি যে আমি অ্যাড করছি। আচ্ছা, তো পত্রিকা যখন বের হয় তখন জানে, কারণ
ক্লোজ আপ বের হওয়ার আগেই মনে হয় নিউজটা বের হয় যে ক্লোজ আপের অ্যাড করছে শাহেদ নামে, শরীফ খান নামে ছিল। তো সেটা আব্বু জানে, বলিনি আব্বু, বলেনি কিছু। তো যখন অ্যাডটা বেরোয়, আমি জানি যে অ্যাড বেরোবে, আব্বু বসে সে পেপার পড়ছে আর কি, টিভি সামনে আমার অ্যাড দেখাচ্ছে। আমি খাওয়ার মানে ডাইনিং টেবিল থেকে টিভি দেখা যায়, আমি বসে সে খাচ্ছি আর আমি কিছু বলি না, চুপচাপ বসে আর কি। আম্মুকে বলছিলাম, আম্মু খুব মানে মাই ডিয়ার আর কি, মানে কি বলবো, আম্মুর সাথে সব বলা যায় শেয়ার করতে সব কথা। আম্মু দেখতেছে, তো আব্বু আর কি এরকম পেপার চোখ করে দেখলো আর কি, দেখার পর আমি ভয় ছিলাম যে ওরে পড়াশোনা মন দিয়ে করতে বলো, এই টাইপের একটা কমেন্ট শুনলে। তোমাকে যদি কোনো স্বপ্ন পূরণের সুযোগ দেয়া হয়, তাহলে তুমি প্রথম কোন স্বপ্নটি বাস্তবায়ন করতে চাইবে তোমার? আমাকে যদি স্বপ্ন পূরণের একটা সুযোগ দেওয়া হয়, আমি বলবো যে আমার বাচ্চাটাকে আমি একটা প্রপার মানুষ হিসেবে তৈরি করতে চাই। আচ্ছা আচ্ছা, আমি এই মুহূর্তে আর এর চেয়ে ভালো কিছু চিন্তা করতে পারছি না। আমার মনে হচ্ছে যে এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া, মানে আমি আমার এখন যা কাজ যা কর্ম এবং সবকিছুর পেছনে আমার 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 ফ্যামিলি আমার মাথায় থাকে, আমার বাচ্চা, ওয়াইফ, আমার বাবা মা। আগে হয়তো এই ইয়েগুলো ছিল না, মানে চিন্তাগুলো ছিল না। এখন যদি এই ধরনের কোনো অপরচুনিটি আসে যে হ্যাঁ আমি তোমাকে, তুমি এই কাজটা এরকম একটা ইয়ে, তোমাকে স্বপ্ন পূরণের একটা ইয়ে দেওয়া হবে, আমি আমি চাবো যে আমার বাচ্চা, আমার বাচ্চাটা অনেক সুন্দরভাবে বড় হোক।